ঝিনাইদহে খালের পানি নিষ্কাশন পাইপে আটকে এক শিশু মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, খালে গোসল করতে যায় সদর উপজেলার হরিশঙ্করপুর এলাকায় 12 বছর বয়সের রফিকুল। এ সময় পানি নিষ্কাশন পাইপে পড়ে যায় সে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পাইপ কেটে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সে স্থানীয় মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।